السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. গত ক্লাসে আমরা যে শব্দগুলো পড়েছি সেই শব্দগুলো আরেকবার পড়বো। জিনাত রহমান ম্যাডাম, আপনি যদি সুস্থ থাকেন বলতে পারেন তাহলে আজকে আপনি পড়বেন প্লিজ। মোহাম্মদ সামির, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ, আপনি মুখস্থ বলেন প্লিজ। জি, ওহিব্বু আমি ভালোবাসি, নুহিব্বু আমরা ভালোবাসি, তুহিব্বু তুমি ভালোবাসো, ইউহিব্বু আমরা সে ভালোবাসে, উম্মুন মা, আব্বু আব্বা বাবা, আবুন 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 আব্বু, উখতুন বোন, আখুন ভাই, আমামা ইন ফ্রন্ট অফ, খলফা বিহাইন্ড, তাহতা তাহতা নিচে বিনেত খলফা এবক, হাজি খতুন এ গার্ডেন, হাকি বাতুন হাকি বাতুন দি এটা ব্যাগ, ব্যাগ, ইয়ে ব্যাগ, সা আতুন এ ক্লক, ওয়াচ ই ওয়াচ, মেরুয়া মেরুয়া হাতুন ইয়ে ওয়াশরুম, সরি ইয়ে ফ্যান, জি বাইকুন এ হাউস, গুর ফাতুন ইয়ে বেডরুম, মাতুন এ কিচেন, হাম্মামু ইয়ে ওয়াশরুম। আচ্ছা, অনেক ধন্যবাদ মোহাম্মদ সামির। আমরা চলে আসব নতুন একটা অধ্যায়, মানে যেটাতে আমরা পড়বো সেখান থেকেই। সামির, আমি আপনার কাছে আবার আসব। জেরিন চৌধুরী, আপনি বলেন আমি আরবি কি? আমি আরবি হচ্ছে আনা, আমাকে বা আমার, এটা আমরা কি শিখেছিলাম? অর্থাৎ আনার মানসুব অথবা মাজরুর রূপটা কেমন? কি ভেরি গুড, আমারও ই, আমাকেও ই, আমারও ই। আচ্ছা, আমরা আরবি কি? আমরা হচ্ছে নাহনু, তাহলে আমাদের আর আমাদেরকে? এটা না ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, যারা শুনছেন এই মুহূর্তে, এটা নিয়ে যদি কারো প্রশ্ন থাকে বা জানা থাকে, সে না জানা থাকে তাহলে জেনে নিতে হবে, কারণ এগুলো আমরা আগে পড়েছি। আমি হচ্ছে আনা আর আমরা হচ্ছে নাহনু, আর এটার মানসুব মাজরুর রূপটা আমাদেরকে জেনে নিতে হবে। আচ্ছা জেরিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। কামরুল, কামরুল ভাই আপনি আসবেন যদি অসুবিধা না থাকে, আপনার বিজি না থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কি কথা বলতে পারবেন? জি পারবো। আচ্ছা বলেন, সে পুরুষ। আচ্ছা হুয়া হুয়া, আর এটার মানসুব মাজরুর তাকে তাহার? হি না, হা, হু, হা হা হচ্ছে মহিলাদেরটা, হু হু। আর হু সে মহিলা? হুন্না না, সে মহিলা হিয়া, হিয়া হিয়া। আর তাকে তাহার? হা হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকবার আবার বলেন, আমার আরবি কি? আমার, আনা হচ্ছে আমি আর আমার না ই, ই হচ্ছে আমার। তাহার, তাহার পুরুষ না, তারার, তাহার মহিলা, বলতে পারছি না তাহার মহিলা হচ্ছে হা, হা তাহার পুরুষ হচ্ছে হু। হু আচ্ছা, মুদাফ ইলাইহি মুদাফ, একটু দেখেন এটা জি সূত্রটা মনে আছে কিনা। মুদাফ কি হয় আর মুদাফ ইলাইহি কি হয় বলতে পারবেন? মুদাফ হচ্ছে অবজেক্ট আর মুদাফ ইলাইহি হচ্ছে মালিক।
না, মুদাফ হচ্ছে মানে কি কি শর্ত, কি কি, যেমন মুদাফ কি কি নেয় না বলতে পারবেন? মুদাফ, মুদাফ মুদাফ হচ্ছে না, আল এবং তানউইন নেয় না, তানভীন নেয় না, আল এবং তানভীন নেয় না, আর মুদাফ ইলাইহি সবসময় মাজরুর ফর্মে হয়। হ্যাঁ মাজরুর ফর্ম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। রবিউল ইসলাম, আপনি আসবেন প্লিজ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মুদাফ মুদাফ ইলাই আমরা করব, বিলাল বাড়ি কি হবে এটা বাংলায় যদি বলি? রবিউল ইসলাম, শুনতে পাচ্ছেন? বিলাল প্লাস বাড়ি কি হবে? মুদাফার মুদাফিলাই বলবো স্যার, না কোনটা না, কি? মানে এটা একসাথে যদি আমরা যোগ করে বলি বাংলাতে, বিলালের বাড়ি, বিলালের বাড়ি, এখন বিলালের বাড়ি, যার যার নিচে তার তার আরবিটা যদি বসায় দেই, বাইতুন প্লাস হ্যাঁ, বিলাল। বাইতু বিলালিন। না, এখন আপনি ধাপে ধাপে বলেন কোনটা মুদাফ, কোনটা মুদাফ ইলাইহি, এবং মুদাফ মুদাফ ইলাইহি হলে কেমন হবে জিনিসটা। মুদাফ আল এবং তানবিন নিতে পারবে না, তাহলে মুদাফ হচ্ছে বাড়ি, মুদাফিলাই হচ্ছে বিলাল নুন। মুদাফ, আবার বলেন একটু, ঠিক আছে স্যার, আবার বলেন। মুদাফিলাই হচ্ছে বিলালুন আর হ্যাঁ মুদাফ হচ্ছে বাইতু। হ্যাঁ, তো মুদাফ, মুদাফিলাহি কি করে? আমরা একসাথে যদি মুদাফিলাই সূত্র বলি, তাহলে বাইতু বিলালিন। হ্যাঁ, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর, আর মুদাফ আল এবং তানবিন নেয় না। মাজরুর হবে, হ্যাঁ, মুদাফিলাহি মাজরুর হবে, আর বাইতু বাইতু হচ্ছে বাইতু বিলালিন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা বলতে পারবেন? দেখেন, বাড়ি বলেন, বাড়ি আরবি বলেন, আমার বাড়ি করব এবার, বলেন বাড়ি আরবি কি, বাইতুল আর আমার আরবি ইয়া ই। আচ্ছা, এবার ইটা তো মুদাফ ইলাইহি হয়েই আছে, মুদাফ থেকে আমরা যদি আল তানবিন সরাই দেই, আল তো নাই, তানবিন সরাই দিলে বাইতুন থেকে বাইতু একসাথে যদি বলি, বাইতু বাইতু ই, বাইতু ই, ঠিক আছে। কিন্তু বাইতু ই উচ্চারণ হয় না, বাইতু ইটা উচ্চারণ হয় না। হ্যাঁ, এটা একসাথে যদি বলি ভাবন হয় বাইতি, বাইতু ইটা কঠিন, ইয়ার নিচে যে জেটটা আছে এটা চলে আসে তায়ের নিচে, আর ইয়াটা সুকুন হয়ে যায়, এটা হচ্ছে নিয়মটা, ইয়াটা সুকুন। আচ্ছা, এটা কিভাবে হয় আমরা একটু দেখবো, এটা একটা ছান্দিক পরিবর্তন আসছে এখানে, মূলত শব্দটা হচ্ছে বাইতু ই, বাইতু ই, তায়ের উপরে যে পেস্টটা আছে এটা চলে যাবে, আর ইয়ার নিচে জেটটা তায়ের নিচে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি, তায়ের উপরে যে পেস্টটা আছে, পেস্টটাকে আমরা একটু ঢেকে রাখবো জাস্ট, আর ইয়ার জেটটা আমরা তাকে দিয়ে দিব, কিন্তু মূলত ওই ইয়ার তায়ের উপরে পেশি আছে। হ্যাঁ, পেশি আছে, কিন্তু ছান্দিক পরিবর্তনের কারণে আমরা কিছুটা ইয়ার জেটটাকে তাকে দিয়ে দিলাম, আর ইয়ার উপরে দিলাম আমরা একটা সুকুন। একসাথে যদি উচ্চারণ করি, রবি মোহাম্মদ সামির, বলেন কি হবে? জি বাইতি, বাইতি, ভেরি গুড, বাইতি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, জেরিন চৌধুরী। স্যার আমি কিন্তু নেটওয়ার্কের সমস্যা ছিল বলে বাইরে চলে গেলাম, আচ্ছা, সমস্যা নেই, আপনি এখন একটু আছি। অপেক্ষা করেন, আসবো আবার আপনাকে, জেরিন চৌধুরী। আচ্ছা ম্যাডাম, বলেন তো ফিটা কোন ধরনের শব্দ? ফি হচ্ছে যার, জারের কাজ, পরের শব্দটাকে মাজরুর করে দিবে। এখন জারের পরে যে শব্দটা আছে সেটাকে মাজুর করে দেন, বাইতুন আছে বা তাহলে বাইতিন, ওকে, ফি একসাথে যদি বলি, পি বাইতিন, পি বাইতিন। আচ্ছা, এবারে বাইতিনের সাথে আনার সম্পর্ক হবে, মানে আমার বাড়ি বানাবো, মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, আচ্ছা, মুদাফ কি কি নেয় না ম্যাডাম? আল এবং তানউইন নিবে না, সুতরাং এটা তাহলে বাইতি হয়ে যাবে। আর আনার মাজরুর আনার মাজরুর হচ্ছে ই, ই, ভেরি গুড, ই বাই। এখন এখান থেকে একটা জের, ইয়ার জেরটা সরাই দেব আমরা, তাহলে এরপর হবে একটা সুকুন দিয়ে দেব, একসাথে পি যদি বলি, পি বলেন বাইতি। ফি বাইতি। আচ্ছা, এখন একটু বলি ম্যাডাম, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ইয়া,
এইখানে কয়টা শব্দ, এইখানে কয়টা শব্দ? চারটা? না না, শব্দ অক্ষর না, ও আচ্ছা, এখানে তা দুইটা, দুইটা শব্দ, মানে পুরো ফ্রেজটা বলেন আমার বাড়ি, তাই না? হ্যাঁ, মানে বাইতুন আছে আর ই আছে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই ব্ল্যাক কালার করা এটা একটা শব্দ আর ইটা একটা শব্দ। সাদাটা আরেকটা, হ্যাঁ হ্যাঁ, এখন এই যে জেডটা, এই জেডটা অরিজিনাল, অরিজিনালি জেড, ঠিক আছে? আমরা যদি আগের স্লাইডটাতে যাই তাহলে দেখি যে ফি, হ্যাঁ, ওই যে মাজরুর হয়ে গেল সেই জন্য। ফি এর কারণে মাজরুর হয়ে গেল, ঠিক আছে? ফি এর কারণে মাজরুর হয়ে গেল। কিন্তু ম্যাডাম, শুধু যদি বাইতি থাকে এটার মানে কি? শুধু বাড়িতে থাকলে বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, আমার বাড়ি, বাইতি। আচ্ছা, এইখানে যে জেটটা আছে এই জেটটা অরিজিনাল জের না, ঠিক আছে? এই জেটটা অরিজিনাল, অরিজিনাল জের না, এই জেটটা হচ্ছে ছন্দের জের। মূলত এই তায়ের উপরে একটা পেশ আছে, ছন্দের কারণে আমরা একটা জের দিয়ে পড়ছি। মূলত এই তায়ের মধ্যে একটা পেশ আছে, বাইতু ই ছিল শব্দটা, কিন্তু আমরা ছান্দিক কারণে পড়ছি বাইতি। আর আগের বাইতিটাতে যদি আসি, এটার, এটা অরিজিনালি জের, কারণ ফি এসে এটাকে জের করে দিছে। এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এটা এখানে আসলে কি আছে, জের না জবর না পেশ, এটা এটা বোঝার একটা তার মানে যদি আমরা ফিটা বাদ দিয়ে শুধু আমার বাড়ি এটা করি, তাহলে হচ্ছে ওই জেটটা অরিজিনাল। জি জি। অনেক, তাহলে এই ছন্দ, ছন্দের একটা মানে ছন্দটা আছে কোরআনুল কারিমে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার কারণেই কোরআনুল কারিম উচ্চারণের দিক থেকে, প্যাটার্নের দিক থেকে অনেক সহজ, অনেক কিছু মানে সহজ উচ্চারণ হয়, যেটা মুখস্থ মনে রাখা বারবার পড়া বলার জন্য অনেক সহজ। হ্যাঁ, এটা থাকে। আচ্ছা ম্যাডাম, আর একটা করেন তো আপনি, বলেন বিলাল প্লাস রুম, রুম আরবি কি, কক্ষ আরবি কি, বলতে পারবেন? গুলফাতুন, গুরফাতুন। আর বিলাল আরবি, বিলালুন, এখন যদি একসাথে বলি, বিলালুন একসাথে বললে তো হবে গুলফাতু, বিলালিন। গুরফাতু বিলালিন, ভেরি গুড। এটা কিভাবে হলো ম্যাডাম একটু বলেন। মুদাফ, মুদাফ ইলাইহি, ইয়ে হচ্ছে গুলফাতু হচ্ছে মুদাফ, মুদাফ আল এবং তানবিন নিবে না, সুতরাং এই তানবিনটা উঠে যাবে গুলফাতু। আর বিলাল হচ্ছে মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হবে, তো সেই জন্য বিলালিন হয়ে যাবে, গুলফাতু বিলালিন। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এবার বলেন আমার, আমার কক্ষ বানাবো আমরা, কক্ষ আরবি বলেন আবার। গুলফাতুন আর আমার আরবি একসাথে যদি বলি, গুলফাতু ই, গুরফাতু ই, কিন্তু গুরফাতু ই উচ্চারণ হয় না, হয় হচ্ছে গুরফাতি, ওই যে এটার আগের মতো, ঠিক আছে? গুলফাতু গুরফাতি, হ্যাঁ, গুরফাতু ইটা উচ্চারণ হয় না, হয় হলো গুরফাতি। আচ্ছা, এতটুকু আজকে থাকুক। এই যে ছান্দিক পরিবর্তনটা মুদাফ, মুদাফ ইলাইহি হয়ে হচ্ছে প্রোনাউনের সাথে, এটা আবারও আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অন্যভাবে আরো কোনো উদাহরণ নিয়ে আসব। আজকে আমরা শেষ করছি, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।